প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো এবং ভালো থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান তোমাদের স্বাগতম, সেই সাথে আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলন নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি সম্পর্কে আমরা এটা অবগত আছি, লাভ এবং ক্ষতি বিষয়টা কি, লাভ এবং ক্ষতি আমরা সবাই বুঝি এবং বুঝতে পারি। যেমন তুমি কোন একটা দ্রব্য যে মূল্যে ক্রয় করলে তার থেকে বেশি মূল্যে বিক্রয় করা, সেটি হচ্ছে লাভ। আর ক্ষতি হবে কোন একটা দ্রব্যকে তুমি যে মূল্যে ক্রয় করেছো তার থেকে কম মূল্যে বিক্রয় করা, সেটা হবে ক্ষতি। তাহলে লাভ এবং ক্ষতির মূল্যায়নটা কীভাবে হবে? তাহলে আমরা লাভ সমান চিন্তা করতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ তুমি যে দামে বিক্রয় করেছো তা থেকে তোমার ক্রয় মূল্যটা বিয়োগ করলে আমরা লাভটা বের করতে পারবো, লাভের পরিমাণটা বের করতে পারবো, রাইট? একইভাবে ক্ষতির পরিমাণটা বের করতে গেলে আমাদের তুমি যে মূল্যে ক্রয় করেছো তার থেকে কম মূল্যে বিক্রয় করলে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে যে পরিমাণটা পাবো সেটা হবে আমার ক্ষতির পরিমাণ। যেমন মনে করো তুমি এই মার্কারটা 20 টাকা দিয়ে ক্রয় করে তুমি এটাকে 25 টাকা বিক্রয় করেছো, তাহলে কত টাকা লাভ হয়েছে? 5 টাকা লাভ হয়েছে। কত টাকায় 5 টাকা লাভ হয়েছে তুমি চিন্তা করতে হবে, এটাকে আমি 20 টাকায় 5 টাকা লাভ করেছি। আরেকটা জিনিস লক্ষ্য করবে সবসময়, যে তোমরা পূর্বের ক্লাসে পড়ে আসছো, লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাই না? তুমি কত টাকা ক্রয় করেছো তার উপর তুমি কত টাকা বিক্রয় করেছো সেটার মাধ্যমেই তোমার লাভ ক্ষতিটা নির্ণয় করা হয়। যেমন আমি এই কলমটা, এই মার্কারটা যদি 20 টাকা দিয়ে ক্রয় করে 25 টাকা বিক্রয় করি তাহলে আমার 5 টাকা লাভ হয়েছে। আর যদি আমি এই 20 টাকার মার্কারটা আমি যদি 15 টাকায় বিক্রয় করি তাহলে আমার কী হবে? 5 টাকা ক্ষতি হবে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? যদি আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে আমার ক্ষতি হবে। তো এখান থেকে আমরা আরও দুটো সূত্র বের করতে পারি। যেমন ক্রয় মূল্য সমান আমরা কী লিখতে পারি? বিক্রয় মূল্য বিয়োগ লাভ, তাই না? একইভাবে আমরা বিক্রয় মূল্য সমান কী লিখতে পারি? বিক্রয় মূল্য সমান হচ্ছে আমার লাভ যোগ ক্রয় মূল্য, অথবা ক্রয় মূল্য যোগ লাভ। আমরা বুঝতে পেরেছি কিনা? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ, আর ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। এখন একইভাবে আমরা ক্ষতির ক্ষেত্রে আরও দুটো সূত্র উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে কি? তাহলে বিক্রয় মূল্য সমান কী দাঁড়াবে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, এবং ক্রয় মূল্য সমান কি হবে? ক্ষতি যোগ বিক্রয় মূল্য। তাহলে আমার ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বা ক্ষতি যোগ বিক্রয় মূল্য একই কথা, আর বিক্রয় মূল্য সমান কি দাঁড়াবে? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। একইভাবে লাভের বেলায় আমার ক্রয় মূল্য দাঁড়াবে বিক্রয় মূল্য বিয়োগ লাভ, অর্থাৎ তুমি যে দামে বিক্রয় করেছো। যেমন আমি 20 টাকার মার্কারটা 25 টাকায় বিক্রয় করেছি, তাহলে লাভটা বের করতে হলে 25, বিক্রয় মূল্য হচ্ছে 25 থেকে আমার যদি বিক্রয় মূল্য 25 থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে লাভ 5 টাকা বের হবে। এখন যদি আমাকে বলে যে আমি এই মার্কারটা 25 টাকায় বিক্রয় করায় 5 টাকা লাভ হয়েছে, তাহলে আমি ক্রয় মূল্য বের করবো কীভাবে? 25 টাকা বিক্রয় করায় 5 টাকা লাভ হয়েছে, আমি 25 টাকা বিক্রয় করেছি 5 টাকা লাভ করেছি, 25 থেকে 5 বিক্রয় করলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে, অর্থাৎ 25 থেকে 5 বিয়োগ করলে 20, এটা হবে আমার ক্রয় মূল্য। একইভাবে বিক্রয় মূল্য যদি আমি ক্ষতির ক্ষেত্রে হিসাব করে থাকি যে আমার একটা দ্রব্য বা এই মার্কারটা 20 টাকা ক্রয় করে আমি 15 টাকা বিক্রয় করলাম, তাহলে সেক্ষেত্রে আমার কত ক্ষতি হয়েছে? 5 টাকা ক্ষতি হয়েছে। অথবা আমার যে ক্ষতির পরিমাণ দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, যদি বিক্রয় 15 টাকায় বিক্রয় করে আমার 5 টাকা ক্ষতি হয়, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? 20 টাকা, 15 যোগ 5 সমান 20।
এইভাবে আমরা লাভ ক্ষতির হিসাব করতে পারি। তো চলো আমরা এক নাম্বার এই অনুশীলনীর যে অনুশীলনীর যে এক্সারসাইজ যেগুলো আছে, যেমন ধরো আমরা এক নাম্বার অঙ্কে চলে যাই। একজন দোকানদার প্রতি মিটার ২০০ টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার ২৫০ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হবে? প্রথমত আমরা চিন্তা করব, আমরা যদি সুন্দরভাবে আমাদের অঙ্কটা উপস্থাপন করতে যাই, তাহলে প্রথমত আমরা সুন্দরভাবে অঙ্কটা উপস্থাপন করতে গেলে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলোকে সাজিয়ে নিব। যেমন দেওয়া আছে প্রতি মিটার কাপড় ২০০ টাকা দরে পাঁচ মিটার, অর্থাৎ সে প্রতি মিটার ২০০ টাকা করেই বিক্রি করেছে, এই জন্য দরের কথাটা আসছে এখানে। এই জন্য তোমাকে বুঝতে হবে যে দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ টাকা, তাই না? সুতরাং আমরা এটাকে আগে লিখে নিই কি দেওয়া আছে সেগুলো, তারপরে আমরা যাই। এবং প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য ২২৫ টাকা। এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ টাকা, এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেওয়া আছে ২২৫ টাকা। এখন আমাদের পাঁচ মিটার কাপড় সে ক্রয় করেছে এবং পাঁচ মিটার কাপড় সে বিক্রয় করেছে। প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হিসাব করে আমরা পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করব। একইভাবে আমরা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হিসাব করে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমরা তুলনা করে দেখতে পাবো, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা বলবো লাভ হবে। তো লাভ থেকে আমরা কত লাভ হয়েছে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমরা লিখতে পারি যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ টাকা, সুতরাং পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য ২০০ গুণ ৫ টাকা সমান ১০০০ টাকা। আবার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য ২২৫ টাকা, সুতরাং পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে আরও বেশি হবে ২২৫ গুণ ৫। আমরা এটাকে গুণ করে কত পাই দেখি, ২৫ আর ২৫ থাকে ২, ৫ দুগুণ ১০ ১০ দুই ১২ ২ আর থাকে ১, ৫ দুগুণ ১০ ১০ একে ১১, অর্থাৎ ১১২৫ টাকা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা দিতে পারছি এখানে ওরা প্রশ্নে বলেই দিয়েছে যে কত টাকা কত লাভ হবে, তো এখানে লাভ হয়েছে তো আমরা বলতেই পার, ওরা যেহেতু বলে দিয়েছে প্রশ্নে। আর আমরাও দেখতে পাচ্ছি ক্রয় মূল্য পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য ১০০০ টাকা আর পাঁচ মিটার কাপড়ের বিক্রি মূল্য হচ্ছে ১১২৫ টাকা। তো এখানে তো লাভ হয়েছেই, ওরা যেহেতু প্রশ্নে বলে দিয়েছে তো আমরা সরাসরি লিখতে পারি লাভ সমান ১০০ ১১২৫ বিয়োগ, আমরা সূত্রটা লিখে দিতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সমান সমান ১১২৫ বিয়োগ ১০০০ টাকা সমান সমান ১২৫ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমাদের লাভটা বের হয়েছে কত, আমরা লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ আমার পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হয়েছে ১১২৫ টাকা এবং পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য হয়েছে ১০০০ টাকা, আমি লাভ বের করলাম ১২৫ টাকা। তো এই অঙ্কে আমাদের তাহলে পাঁচ মিটার কাপড়ের লাভ হয়েছে কত, শুধুমাত্র ২৫ টাকা, ১২৫ টাকা লাভ হয়েছে।
আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই অধ্যায়ের বেসিক যে আলোচনাটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে কি বলেছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকায় বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন, তার দোকানদার মোট কত। এবার দেখো আমরা তাহলে 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে দেখো কি লেখা আছে পরবর্তী অঙ্কে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে প্রতি মিটার কাপড় 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকায় বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন, এখানে কিন্তু কাপড়ের সংখ্যা কাপড়ের পরিমাণ দেওয়া নেই। তাহলে আমরা দেওয়া আছে কি, প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য দেওয়া আছে 125 টাকা এবং প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু বলেই দিয়েছে 2000 টাকা লাভ হয়, তাহলে আমরা আর এখানে দেখানোর ওইভাবে গুরুত্ব মনে করিনি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি তো আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই লাভ হয় তাই না। তাহলে আমার প্রতি মিটার কাপড়ে লাভ হয় কত টাকা, 150 টাকা বিয়োগ 125 টাকা, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত টাকা লাভ হয় আমার, 25 টাকা লাভ হয়। এখন এই 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে, 1 মিটার কাপড়ে, যেহেতু প্রতি মিটার কাপড়ের কথা উল্লেখ আছে তাই না। তাহলে আমরা এখন লিখতে পারি সাজিয়ে, 25 মিটার কাপড় 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, সুতরাং 1 টাকা কত আর 2000 টাকা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন আমরা লিখে ফেলি, এখন 25 মিটার 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, সুতরাং 1 টাকা লাভ হবে আরও কম 25 ভাগের 1 মিটার কাপড়ে। তাহলে ওরা বলেছে 2000 টাকা লাভ হয় 25 ভাগের 1 × 2000। আমরা যদি 25কে 2000কে 25 দ্বারা ভাগ করি আমরা জানি 8 25 200, আর এটা শূন্য রয়ে গেল, সমান সমান 80 মিটার কাপড়। তাহলে কি দিতে পাচ্ছি আমরা আমাদের অঙ্কে কি পেলাম, যে আমরা 2000 টাকায় কত মিটার কাপড় ক্রয় করেছিল লোকটি, 2000 টাকা তোমার দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিল। তো আমরা চলো এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি বলেছে দেখো, 8 নম্বর, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 8 নম্বর অঙ্কে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা অঙ্কের মাধ্যমে উপস্থাপন করব এবং যুক্তির মাধ্যমে উপস্থাপন করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা লিখতে হবে, যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, আমরা জানি না এখানে কতটুকু যে কত টাকায় ক্রয় করেছে, রাইট। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যে মনে করি 25 টাকায় ক্রয় করে সে ক মিটার কাপড়, আমরা সেটা দিয়ে শুরু করব। আমরা তাহলে কি লিখবো এখানে, যে অঙ্কের সমাধান হচ্ছে 8 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, অর্থাৎ আমাদের 25 মিটার কাপড়ের মূল্য আমরা জানি না, দেওয়া নেই এখানে। তো আমরা মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা, আমরা জানি না কত টাকায় ক্রয় করেছে, রাইট। এখন 25 মিটার কাপড় যদি ক টাকায় ক্রয় করে, তাহলে আমরা 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করে দেখি কত দাঁড়ায়, 25 ভাগের ক টাকা। এখন সেই একই টাকায় আবার তিনি 20 মিটার কাপড় বিক্রয় করেন সেই মূল্যে, অর্থাৎ 20 মিটার কাপড়ও এই ক টাকায় বিক্রয় করেন। তাহলে এখান থেকে আমরা 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করব। এখন দেখি আবার
20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 20 ভাগে কত টাকা তোমরা এখন একটা জিনিস উপলব্ধি করবে যে আমার এখানে ক্রয় মূল্য একটি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 25 ভাগের ক আর 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 20 ভাগের ক কে বড় 25 ভাগের ক বড় না 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 20 ভাগের ক বড় নিঃসন্দেহে আমরা বলতে পারি 20 ভাগের ক বেশি বা এটা বড় তোমরা মনে করো যে 25 বড় বলে ওটা বড় তা নয় আমাদের 20 ভাগের ক হচ্ছে বড় কিভাবে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে মনে করো তুমি 25 মিটার কাপড় তুমি 25 টি মার্বেল ক্রয় করেছো 20 টাকা দিয়ে আর তুমি 20 টি মার্বেল বিক্রয় করতেছো 20 টাকায় তুমি বিক্রয়ের মধ্যে তো তুমি লাভ করতেছো তুমি সংখ্যায় তো 5 টা কম দিচ্ছ অর্থাৎ এখানে 25 মিটার কাপড় কত টাকায় বিক্রয় ক্রয় মূল্য কত টাকা আবার 20 মিটার কাপড় বিক্রয় করে কত টাকায় তাহলে এখানে তো সে 5 মিটার কাপড় লাভ করছে তাই না তার মানে 1 মিটার কাপড়েরও বিক্রয় মূল্যটা বেশি পড়বে নিঃসন্দেহে তাহলে আমাদের অবশ্যই লোকটা লাভ হবে আমরা এখন বলতে পারি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি তাই লাভ হবে তাহলে লাভ কি হবে লাভ কতটুকু সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল 20 ভাগের ক বিয়োগ 25 ভাগের ক টাকা সমান সমান লসাগু করলে হবে 120 এবং 25 এর লসাগু তোমরা নির্ণয় করে নিবা 20 এবং 25 এর লসাগু করলে হবে 100 100 কে 20 দ্বারা ভাগ করলে 5 5 20 100 5 কে ক দ্বারা গুণ করলে 5 ক বিয়োগ 100 কে যদি 25 দ্বারা ভাগ করি 4 4 25 100 4 কে ক দ্বারা গুণ করলে 4 ক টাকা সমান সমান 100 ভাগের ক টাকা অর্থাৎ অর্থাৎ তার লাভ হলো কত 100 ভাগের ক টাকা লাভ হবে 100 ভাগের ক টাকা লাভ করতে গেলে কত টাকায় সে 100 ভাগের ক টাকা লাভ করেছে তার ক্রয় মূল্য যা ছিল ক্রয় মূল্য 25 ভাগের ক টাকা তার মানে 25 ভাগের ক টাকা থেকে সে 100 ভাগের ক টাকা লাভ করেছিল এখন আমরা শতকরা কত লাভ করেছে সেটা বের করব শতকরা লাভ করতে গেলে তাহলে আমরা এখন কি লিখব সাজি আমরা জানি ক্রয় লাভ ক্ষতি সবসময় কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে এখন আমরা লিখব 25 ভাগের ক টাকায় লাভ হয় 100 ভাগের ক টাকা 1 টাকায় কত আর 100 টাকায় কত আমরা এখন অঙ্কটা শেষ করব এখন লিখব আমরা 25 ভাগের ক টাকায় যেহেতু ক্রয় মূল্য একটি ক্রয় মূল্য ছিল তোমার 25 ভাগের ক টাকা 1 মিটার কাপড়ে তার 25 ভাগের ক টাকায় লাভ হয় 100 ভাগের ক টাকা সুতরাং 1 টাকায় লাভ হবে আরো কম হবে কম হলে এটার সাথে এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে ভাগের জায়গায় যদি আমরা গুণ করতে যাই তাহলে সংখ্যাটা উল্টে যাবে উপরে 25 চলে যাবে নিচে ক চলে আসবে এখন যদি আমরা 100 টাকায় কত লাভ হবে সেটা বের করতে যাই তাহলে আমাদের 100 দ্বারা আমরা গুণ করব 100 টাকা সেটা সংখ্যায় বড় তাই আমাদের এদিকে টাকার পরিমাণও বেশি লাভের পরিমাণও বেশি হবে 100 কে 100 দ্বারা ভাগ করলে 1 মনে করো 1 ক কে ক দ্বারা ভাগ করলাম 1 এখানে 25 কে 25 টাকা উত্তর কি হবে উত্তর 25% আমরা যদি উত্তর লিখি উত্তর হবে 25% এখানে তোমরা অনেকে ভুল করে পার্সেন্ট দিয়ে দাও এখানে পার্সেন্টটা থাকবে না এখানে পার্সেন্ট দেওয়া লাগে না এখানে যে একক আছে সেই এককটা ব্যবহার করবে উত্তরে এসে যেহেতু শতকরা বলেছে তাই আমরা উত্তরে পার্সেন্ট দিয়ে দিব ওকে এখন আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাব এবার আমরা আরও দুটো অঙ্ক দেখে নিই তোমার মূল বইয়ের 32 পৃষ্ঠার 11 নম্বর অঙ্কটা দেখো একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত 400 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করতে যাব তাহলে ক্রয় মূল্য তো আমরা জানি না রাইট তো আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা
मन करी द्रव्यटर क्रय मूल्य हमें मन कर द्रव्यटर क्रय मूल्य क टा एख 400 टाकाय बिक्री कर ले कत क्षति आमरा सेई टाकाटा बेर करी 400 टाकाय बिक्रय कर ले क्षति है कि क्रय मूल्य वियोग क्षति सूत्र कि क्रय मूल्य वियोग बिक्रय मूल्य क्रय मूल्य छिल कत क बिक्रय मूल्य 400 टाका আমরা ক্ষতি সূত্র জানি যেহেতু আমার দ্রব্যটির ক্রয় মূল্য ছিল ক টাকা আর তা বিক্রয় করেছি 400 টাকা 400 টাকা বিক্রয় করলে ক্ষতি হবে কত বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্ষতিটা বের হয়ে গেল এখন যদি 480 টাকায় বিক্রয় করি আমি 480 টাকায় বিক্রয় করলে লাভ হবে 480 টাকায় বিক্রয় যদি লাভ হয় তাহলে আমার বিক্রয় মূল্য বেশি আছে 480 বিয়োগ ক টাকা অর্থাৎ লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য আমার 480 টাকা এবং ক্রয় মূল্য ছিল ক টাকা তাহলে আমি লাভ পেলাম কত 480 বিয়োগ ক প্রশ্নে কি বলেছে আমাদের 400 টাকা বিক্রয় করলে যা ক্ষতি হয় আর 480 টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তার মানে এই টাকা এই ক্ষতিটা থেকে এটা তিন গুণ লাভ আছে তাই না তাহলে আমি যদি এই ক্ষতিটাকে এটা সমান করতে যাই একে তিন দ্বারা গুণ করতে হবে রাইট যেমন মনে করো আমি তোমার থেকে তিন গুণ বড় তোমাকে আমার সমান করতে হলে তোমার বয়সের সাথে তিন গুণ করতে হবে অথবা আমাকে তিন দ্বারা ভাগ করতে হবে রাইট নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এখন আমরা প্রশ্ন মতে কাজ করে যাব প্রশ্ন মতে যেহেতু এটা এটা থেকে তিন গুণ বড় তার মানে একে যদি আমরা তিন দ্বারা গুণ করে দিই তাহলে সেই সংখ্যাটি আমাদের দুটো সমান হবে রাইট এখন আমরা তিন দ্বারা গুণ করে দিই তিনকে ক দ্বারা গুণ করলে হবে তিন ক বিয়োগ 400কে তিন দ্বারা গুণ করলে হবে 1200 বিয়োগ 400 সমান সমান 480 বিয়োগ ক বা তিন ক যোগ ক সমান 480 যোগ 1200 বা চার ক সমান হচ্ছে 08 1680 বা ক সমান 1680 ভাগ 4 চার চারে 16 চার দুগুণে 8 0 420 বা ক সমান 420 তার মানে আমরা কি বুঝতে পারলাম ক যেহেতু ধরেছি আমরা ক্রয় মূল্য সূত্রে আমরা লিখিতে পারি সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু দ্রব্যটি চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা উত্তর 420 টাকা আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো দেখার মাধ্যমে চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জন করবে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্ক একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় এবং কত টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হবে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে অর্থাৎ ঘড়িটির বিক্রয় মূল্য চেয়েছে রাইট কত টাকায় বিক্রয় করলে এখানে আমার দুটো কাজ আছে দুটো অংশ আছে একটা ঘড়িটি যদি 680 টাকায় বিক্রয় করি এখানে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় করলে আমার 10% ক্ষতি হয় 10% তোমরা পঞ্চম শ্রেণী থেকে শতকরার হিসাবটা জেনে আসছো
दस पार्सेंट मान हम एक भाग दस जो ये शतकरा भग्नांशे प्रकाश करते जा एक भाग दस बोले जो दस पार्सेंट लाभ होने एन एकश टाकाय दस टाका लाभ हो जी दस पार्सेंट क्षति हो चिंता करें एकश टाकाय दस टाका क्षति होर्थात जी द्रव्य दस पार्सेंट क्षति है तेल एकश टकर द्रव्य हम तर बिक्री मूल्य है कत एकश वियोग दस अर्थात नब्बे टाका तो एखे प्रथम से अंश नहीं क्ज करब प्रथम क्ज करब जो दस पार्सेंट क्षति अर्थात दस पार्सेंट क्षति अर्थात एकश टाकार घड़ीर विक्रय मूल्य दस पार्सेंट क्षति एकश वियोग दस टाका समान नब्बे टाका এখন আমাদের যে মূল্যটা দেওয়া আছে 625 টাকা 625 টাকা দেওয়া আছে বিক্রয় করলে যেহেতু তাহলে 625 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য আমাদের এখান থেকে আমরা 100 টাকা নিয়ে গড়িটাকে চিন্তা করব যেহেতু 10% নিয়ে কাজ করছি আমরা তাহলে মনে করব যে 100 টাকার গড়িটার বিক্রয় মূল্য ছিল 90 টাকা যেহেতু সে 10% ক্ষতিতে বিক্রয় করেছে তো আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এখান থেকে আমরা গড়ির ক্রয় মূল্য বের করব क्रय मूल्य বের করতে গেলে আমাকে সাজিয়ে লিখতে হবে গড়ির বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা घड़ीटर विक्रय मूल्य 90 टाका होले क्रय मूल्य छिलो 100 टाका सुतरां घड़ीटर विक्रय मूल्य जदि 1 टाका होय ताहले क्रय मूल्य कत होबे 90 भागे 100 टाका সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য যেহেতু ঘড়িটি 625 টাকায় বলেছে বিক্রয় করেছে তাহলে আমরা লিখব ঘড়িটির বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় 625 টাকা হয় তাহলে আমরা কি করব 90 ভাগের 625 একটু খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাটাকাটির বিষয়টা যেটা আছে তোমরা সব সময় সহজভাবে কাটাকাটি করার চিন্তা করবে সরলভাবে नब्बे के दस द्वारा भाग कर ले नयश के दस द्वारा भाग कर ले दस दस एकश समान समान जा लिखे दीब नय भागर कत छयार दुश पंचाश टाका तुम्हारा क्योंकुलेटर व्यवहार कर दशमिक प्रकाश करते पर असुविधे नहीं এখন আমরা যে কাজটা করব আমাদের একটা অংশ কাজ হয়েছে আরেকটা অংশ বলেছে কত টাকায় বিক্রয় করলে আমরা কিন্তু গড়ি ক্রয় মূল্য পেয়েছি আমরা গড়িটি যেহেতু ক্রয় মূল্য পেয়েছি সেখান থেকে এখন আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো 10% লাভে তাহলে এখন আমরা আবার কি লিখব যে 10% লাভে 100 টাকার গড়ির বিক্রয় মূল্য কত হবে আমরা সেই কাজটা করব আমরা এখন 10% লাভে যাব 100 টাকার গড়ির বিক্রয় মূল্য হবে 10% লাভে অর্থাৎ 100 টাকার ঘড়ির বিক্রয় মূল্য হবে 110 টাকা এখন আমার এখানে বের করতে হবে কি বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় করলে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যদি আমার ঘড়ি যদি ক্রয় মূল্য আমার 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত 110 টাকা বিক্রয় মূল্য হবে 110 টাকা বাকি কাজটা আমরা একটু নতুন ভাবে করে নেই তাহলে যদি ঘড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত ছিল 100 ভাগের 110 টাকা সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য যদি আমাদের ওটা ছিল কত 9 ভাগের 6250 টাকা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ কি হবে 100 ভাগের 6250 100 কে 10 দ্বারা ভাগ করলে 10 10 100 10 কে 10 দ্বারা ভাগ করলে 11 আমরা যদি 10 দ্বারা ভাগ করে নি সরি গুণ 9 10 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 1 আর এটাকে 10 দ্বারা ভাগ করলে 6225
নয় ভাগের যদি 6250 টাকা হয় যেই যেই ঘড়িটির ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য হবে কত নয় ভাগের আমরা এখানে 11 আর 625 কে গুণ করলে যা হবে তা নিচে 9 একে 9 উপরে হবে 625 কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কত দাঁড়ায় 625 গুণ 11 5 7 8 6 6875 টাকা অর্থাৎ আমাদের ওই ঘড়ির বিক্রয় মূল্য হবে 6009 ভাগের 6875 টাকা এখন যদি এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে 9 দিয়ে যদি আমরা 6800 কে 6875 কে ভাগ করি 9 7 9 63 হলো 5 7 6 9 54 রইল 3 5 3 9 27 রইল 8 অর্থাৎ এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে কত দাঁড়ায় আমার যে 763 সমস্ত 9 ভাগের 8 টাকা তাহলে এই ঘড়িটির উত্তর হবে কত 763 সমস্ত 9 ভাগের 8 টাকা অর্থাৎ যেই ঘড়িটি আমি 10% খুদিতে বিক্রয় করেছি সেটা যদি আমি 10% লাভ করতে যাই 10% লাভ করতে গেলে আমাকে বিক্রয় করতে হবে 763 সমস্ত 9 ভাগের 8 টাকা তো আজকে আমরা এই অধ্যায় সম্পূর্ণ করার চেষ্টা করেছি মাত্র তোমরা বাসায় অনুশীলনের মাধ্যমে পুরো অধ্যায়টা দক্ষতা অর্জন করবে আশা রাখি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাসায় বারংবার এই অধ্যায়টা চর্চা করবে এবং মূল বেসিক অধ্যায় অংশটুকু তোমরা বারবার শুনবে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবে